একদিন এক রাখাল শহর থেকে গ্রামে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, আর সে জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে অনেক ভয় পাচ্ছিল। এভাবে যেতে 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 সামনে এক হাড়িতে দেখতে পায় এক দৈত্য বেরিয়ে আছে, আর সেই দৈত্য রাখালকে সেখানে দাঁড়াতে বলে। রাখাল ভয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। এরপর দৈত্য বলতে থাকে, তুমি যদি এই পথ দিয়ে যেতে চাও তাহলে তুমি আমার দুটি ধাঁধার উত্তর দিয়ে যাও, তবেই তুমি এখান থেকে যেতে পারবে। দৈত্যর কথায় রাখাল রাজি হয়ে যায়। এরপর দৈত্য তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে। কোন দেশের আকার বুটের মতো? ইতালি, রাশিয়া, ব্রাজিল, জাপান। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি এই ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে লিখে আসতে পারো। এই ধাঁধার উত্তর হলো ইতালি। এরপর সেই দুষ্ট দৈত্য তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে। কোন দেশে সব থেকে বেশি তামাক উৎপাদিত হয়? রাশিয়া, ভারত, চীন, জাপান। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি এই ধাঁধার উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই ধাঁধার উত্তরটি লিখে আসতে পারো। এই ধাঁধার উত্তর হলো চীন। এরপর রাখাল সেই দুষ্ট দৈত্যর দুটি ধাঁধার উত্তর দিয়ে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। কন্যা যেতে থাকে তো যেতেই থাকে, যেতে যেতে তার আর রাস্তা ফুরায় না। যেতে যেতে সে সামনে এক বিশাল ডাইনিকে দেখতে পায়। কিন্তু সেই ডাইনিকে দেখে রাজকন্যা ভয় পেয়ে যায়, কারণ এর ডাইনির নখগুলো ছিল বিশাল আকৃতির, আর পাগুলো ছিল বিশাল বিশাল। তার চোখ যেন জ্বলছিল, মনে হচ্ছিল এখনই সেই রাজকন্যাকে খেয়ে ফেলবে। সেই রাজকন্যাকে দেখে ডাইনি বলতে শুরু করে, তুমি যদি এ পথ দিয়ে যেতে চাও তাহলে আমার ধাঁধার উত্তর দিয়ে যেতে হবে। রাজকন্যা রাজি হয়ে যায়। এরপর ডাইনি তার প্রথম ধাঁধা বলতে শুরু করে। বলতো, কোন প্রাণীর পা নেই? বানর, কুকুর, শিয়াল, ক্যাঙ্গারু। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি এই প্রশ্নের অ্যান্সার জানা থাকে তাহলে কমেন্টসে গিয়ে লিখে আসতে পারো। রাজকন্যা এই প্রশ্নের উত্তর দিয়ে দিল, উত্তরটি হলো বানর। এরপর ডাইনি তার দ্বিতীয় ধাঁধা বলতে শুরু করলো। বলতো, পৃথিবীর কোথায় চায়ের প্রথম প্রচলন শুরু হয়? জাপান, ভারত, চীন, বাংলাদেশ। তো ছোট বন্ধুরা, তোমাদেরও যদি এর উত্তর জানা থাকে তাহলে এর উত্তর লিখে আসতে পারো। উত্তরটি হলো চীন। রাজকন্যা এ প্রশ্নেরও উত্তর দিয়ে দিল। এরপর সেখান থেকে এসে চলে যায়। তো বন্ধুরা, নেক্সট বার দেখার জন্য এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।